পুরো কৃষ্ণনগর উত্তরে 5টা গ্রাম পঞ্চায়েত আর শহরে ঘুরে আমার যা মনে হয়েছে যে জলঙ্গি একটা প্রকৃত এখানে সমস্যা। জলঙ্গি সৌন্দর্য বা তার যেটা ইললিগাল ব্যারিকেডিং যেটা বর্ষাকালে হয়, যার জন্য বাজারে মাছ সাপ্লাই ঠিক করে হয় না আর সবটাই কিছু ইললিগাল ব্যারিকেডিংয়ের জন্য অন্য জায়গায় পাচার হয়ে যায়, সেই সেই দিকটা আমি একটু দেখব, মনিটর করব যে ওই জিনিসটা না হয়। আর দ্বিতীয়ত মৃৎশিল্পীর প্রসার, যেটা আমি বলেছিলাম যে যার কৃষ্ণনগরের মৃৎশিল্প হচ্ছে বিশ্ববিখ্যাত, কিন্তু তাও তারা সেই পরিচিতিটা পায়নি এখনও, তাদের সেই বেসটা স্ট্রং না, তাই সেই জায়গাটাকে স্ট্রং করার জন্য আমার ইচ্ছে আছে যখন কোনো ট্যুরিস্ট বা বাইরে থেকে কেউ আসবে প্রত্যেকটা ওয়েলকাম গেটে কৃষ্ণনগরের যেন তাদের কিছু স্ট্যাচু, তাদের কিছু করা শিল্প যাতে আমরা দেখাতে পারি, যাতে একবারে ঢুকলেই মনে হবে লোকেদের যে হ্যাঁ আমি কৃষ্ণনগরে ঢুকেছি। আর তাদের জন্য কিছু ওয়ার্কশপ, ট্রেনিং, স্কুল খোলা, যাতে বাচ্চারা যারা শিখতে চায় মৃৎশিল্প নিয়ে তারা যাতে এগিয়ে আসতে পারে, এতদিন যেটা হয়নি। আরও এখানে আমার মনে হয়েছে যে অনেক মানে যুবক যুবতীদের জন্য যে তাদের প্রপার পার্ক নেই, মানে এখানে প্রপার পার্ক নেই যেখানে লোকেরা দৌড়াবে বা একটুখানি এক্সারসাইজ করলো ফিট থাকার জন্য। স্পেশালি ইয়াং ইউথ আমাকে যেটা বলেছে, তার জন্য একটা ফিটনেস স্থান খোলা হবে, কিছু জগিং আর এরকম যেমন আমরা করে থাকি আর কি মহানগরে, যে পার্কে গিয়ে বসলাম, সময় কাটালাম, হাওয়া খেলাম, আবার এক্সারসাইজ করলাম, সবটার জন্যই একটা পরিকল্পনা আছে। তাছাড়া মাল্টি স্পেশালিটি হসপিটালের কথা আমার ইচ্ছে আছে, যেটা আমি আগেও অ্যানাউন্স করেছিলাম, অ্যান্ড অ্যাম্বুলেন্স পরিষেবা বাড়িয়ে দেওয়া, কারণ অনেক এলাকায় এখনও মানে লোকেরা কমপ্লেন করছে যে আমরা অসুস্থ হয়ে থাকলেও আমরা চিকিৎসা পাচ্ছি না, সেই জায়গাগুলো দেখা, অ্যাম্বুলেন্সের ফ্যাসিলিটি থাকলে আমার মনে হয় অনেকটা সুবিধা হবে একটা রোগীর জন্য। আর মহিলাদের স্পেসিফিক্যালি গ্রামে কাজের অভাব আছে, তারা তাদের সময়টা কীভাবে কাটাবে সেটা তারা বুঝতে পারে না, তাই তাদের জন্য কিছু কর্মস্থান তৈরি করা, তাদের সেলাইয়ের কাজের ওপর জোর দেওয়া, তারা আমাকে অনেকেই এটা প্রকাশ করেছে। আর তাছাড়া ডিএল রায়ের জন্মস্থান এবং সর্বজনীন লাইব্রেরির রক্ষণাবেক্ষণ, আর বিধায়ক দপ্তর জনসাধারণের জন্য খোলা থাকবে 24x7, এটা এই কারণেই, কারণ মানুষ যাতে সরাসরি যোগাযোগ রাখতে পারে বিধায়কের সাথে, তাই জন্য তার একটা টিম সেট আপ করা হবে আমার অফিসের থেকে, বিধায়ক হিসেবে জেতার পর যাতে 24 ঘন্টা তাদের যে সমস্যাটা তাদেরকে কারোর মাধ্যমে না আসতে হয়, মাধ্যম হলেই মানুষ তখন ক্ষিপ্ত হয়ে যায়, সেই দিকটাই আমি যেতে চাইছি না। আর আমার যেটা মনে হয় আমার মানে ব্যক্তিগত পরিকল্পনা এটা যে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, আমি খুবই আত্মবিশ্বাসী যে 2রা মে ঘরে ঘরে সবুজ আবিরি খেলা হবে আর বিজয় মিছিল বেরোবে এখানে তৃণমূল কংগ্রেসের, আর তারপর 2রা মের সন্ধ্যাবেলা থেকে আমি বিধায়ক হিসেবে আমার অফিসে কাজ শুরু করতে পারবো। আর এই যে সরকারে, আমাদের রাজ্য সরকারের দেওয়া যে এতগুলো প্রকল্প, তার সুযোগ সুবিধা অনেক জায়গায় অনেকে হয়তো এক দুজন পায়নি, সেই দুর্ভাগ্যবশত সেই জায়গাগুলো যাতে আর খামতির জায়গা না থাকে, তাই আমার একটা পরিকল্পনা আছে যে একটা মনিটরিং সেল তৈরি করা, সুযোগ সুবিধাগুলো তাদের অবধি পৌঁছে দেওয়া, সেটা আমার বিধায়ক হিসেবে দায়িত্ব, সেটা আমি পালন করব। এইভাবেই আমি মানসিক প্রস্তুতি নিয়েছি। বাড়িতে বাড়িতে তার সঙ্গে সকলের পরিচয়, তো ফলে সেই জায়গায় কৌশানীকে কৃষ্ণনগর উত্তর দারুণভাবে অ্যাকসেপ্ট করেছে। একদিকে কেন্দ্রের যে নীতি, অর্থাৎ এই রোজ পেট্রোল ডিজেলের দাম বাড়া, রান্নার গ্যাসের দাম বাড়া, ব্যাংকের সুদ কমা, বিলগ্নিকরণ, রেল প্লেন সব বিক্রি করে দেয়, এই গোটা জিনিসটা একদিকে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কন্যাশ্রী থেকে রূপশ্রী, সবুজ সাথী থেকে স্বাস্থ্যসাথী, এই গোটা জিনিসটা আর একদিকে, ফলে মানুষ নিশ্চিতভাবে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং রাজ্যের জনমুখী নীতির পক্ষে, আর তার মধ্যে দুজন প্রার্থীর একটা সরাসরি তুলনা করছেন মানুষ। কীরকম করলেন যে কৌশানী একেবারে ঘরের মেয়ে, মহিলাদের প্রতিনিধিত্ব যেন আরও ভালো করে হচ্ছে, আজকের প্রজন্মের, আজকের জেনারেশনের একজন সফল মুখ, শুধু অভিনেত্রী বা নায়িকা নন, সোশ্যাল ওয়ার্কার, বাংলার স্বার্থে, পার্টির স্বার্থে, মানুষের স্বার্থে কাজ করতে চায়। অন্যদিকে এমন একজন ব্যক্তি মুকুল রায়, যিনি 2014 সালে নিজে বলেছিলেন বিজেপি হটাও দেশ বাঁচাও, নরেন্দ্র মোদীর হাত গুজরাটের রক্তে রাঙা, কে বলেছিলেন? মুকুল রায়, 2015 সাল।
সিদ্ধার্থনাথ সিং ধর্মতলায় বিজেপির সভা কি বলেছিলেন, ভাগ মুকুল ভাগ। 2016 বিজেপির পার্টি অফিসে ছবি দেখালো নারদ, বিজেপি বলল ঘুষখোর মুকুল রায়, চোর মুকুল রায় সিবিআই ইডি দিয়ে গ্রেপ্তার করা হোক। সেই মুকুল রায় আজকে যখন প্রার্থী, তখন পুরনো দিনের যারা বিজেপি কর্মী, পুরনো দিনের যারা বিজেপির ভোটার, তাঁদের কাছ থেকে কিন্তু আমরা দারুণ সাড়া পেয়েছি। আমরা ইন্ডিভিজুয়ালি বিজেপির পুরনো যারা তৃণমূলের তো আছেনই, কিন্তু যারা কোনো কারণে হয়তো লোকসভা নির্বাচনেও বিজেপিকে ভোট দিয়েছেন, সেই মানুষরা কিন্তু খুব কনভিন্সড যে তারা হতে পারে আলাদা একটা দল করছে, কিন্তু যে প্রার্থী তার বিরুদ্ধে এত রকম অভিযোগ এবং যিনি একসময় বিজেপিকেই অপমান করতেন, তাকে এবার সেই মানুষগুলি ভোট দেবেন না। মুকুল রায়ের সঙ্গে দেখা করতে কি কলকাতার প্রেসিডেন্সি জেলে যাবেন নাকি এখানকার মানুষ? নারদা কেলেঙ্কারিতে FIR নেমড, আর সারদার কর্ণধার সুদীপ্ত সেন, তিনি কলকাতার CMM কোর্ট, CMM সেখানে লিখিত বয়ান দিয়েছেন, লিখিত বয়ান, এটা কোর্টের কাগজ, সার্টিফাইড কপিটা তুলে আনা, লিখিত বয়ান সুদীপ্ত সেন দিয়েছেন যে গোটা সারদার লুটপাট, তাকে পালিয়ে যেতে পরামর্শ দেয়া, অ্যালকেমিস্ট কোম্পানির হয়ে সারদা দখল করা, এই গোটা জিনিসটা যিনি করেছেন তার নাম মুকুল রায়। আজকে মুকুল রায় এগুলো থেকে বাঁচতে বিজেপির সঙ্গে আছে, বিজেপি ওকে কতদিন বাঁচাবে? আজ না হলে কাল মুকুল রায় গ্রেফতার হতে চলেছে। যদি CBI দিয়েও বাঁচার চেষ্টা করে, তাহলে আমি সারদার চালু মামলায় CRPC-র 319 ধারা প্রয়োগ করে এই ডকুমেন্টের বেসিসে মুকুল রায়কে কাস্টডিতে নেওয়াব। মানুষ মুকুল রায়কে ভোট দিয়ে করবেন কি? এখানকার মানুষ কি প্রেসিডেন্সি জেলে কি মুকুল রায়ের সঙ্গে দেখা করতে যাবেন? আর যে মানুষটার বিরুদ্ধে এত ধরনের অভিযোগ রয়েছে, তাকে কেন ভোট দেবেন? সেই জায়গায় কৃষ্ণনগরের মানুষ, তারা কিন্তু কৃষ্ণনগর উত্তর খুব সুন্দরভাবে কৌশানীকে গ্রহণ করেছেন এবং সমস্ত গ্রাম শহর সমস্ত এলাকা পরিদর্শনের পর এটা একটা নিশ্চিত জায়গায় আমরা পৌঁছেছি যে বুথ ভিত্তিক হিসেব করেও দেখা যাচ্ছে যে অন্তত 20,000 ভোটে নির্বাচিত হতে চলেছে কৌশানী। তো প্রচারের শেষ দিন, পার্টি আত্মবিশ্বাসী, ক্যান্ডিডেট আত্মবিশ্বাসী, একদিকে কেন্দ্রের জনবিরোধী নীতি মানুষ বিরুদ্ধে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী নীতি মানুষ পক্ষে। আর তুলনাটা করুন কৌশানী মুখার্জি আর মুকুল রায়, সিনেমায় তো দেখেছেন, সিনেমায় ভিলেন দেখানো হয় রাজনৈতিক নেতাদের, পরেশ রাওয়াল দেখেছেন, সদাশিব অম্রপুরকার দেখেছেন, অমরীশ পুরী দেখেছেন, দীপঙ্কর দে দেখেছেন, রজতাব দত্ত দেখেছেন, কৃষ্ণনগরে বিজেপির পোস্টারে আসল ভণ্ড রাজনীতিবিদের মুখ দেখুন মুকুল রায়। ফলে একজন রাজনীতিবিদদের সিনেমার পর্দায় যত রকম দুর্নীতি আর যত রকম কেলেঙ্কারি দেখা যায়, তার সবটা নিয়ে মুকুল রায় কৃষ্ণনগরের পোস্টারে রয়েছে, মানুষ গ্রহণ করছেন না।